প্রিয় ভাই বোনেরা ইমান কখনো কখনো আমরা এমন সব উপহার পাই যা ছিল অপ্রত্যাশিত সাধারণত আমরা কোনো উপহার পেতে হলে তার জন্য কিছু অর্জন করতে হয় কিন্তু আল্লাপাক আমাদেরকে এমন এক উপহার দিয়েছে যা ছিল অপ্রত্যাশিত আমরা না সৌভাগ্যবান আল্লাহতালা আমাদেরকে ইমান দিয়ে দিয়েছে আমাদেরকে কোনো সুপারিশ করতে হয়নি ইমান এমন একটি বিষয় যা হলো বিশ্বাস নিরাপত্তা একজন মানুষের জন্য এর চেয়ে বড় নিরাপত্তা আর কিছুই হতে পারে না কারণ আল্লাহ শিরিক ছাড়া আর সকল গুণ ক্ষমা করে দেন একমাত্র শিরিক গুণা আল্লাহ কখনই ক্ষমা করেন না মহান প্রতিপালক আমাদেরকে দয়া করে আমাদেরকে নিরাপত্তা দিয়েছে সেই নিরাপত্তাটি হলো ইমান এই ইমান আল্লাহ তারা সবাইকে দান করেন না আল্লাহ আল্লাহতালা যাকে খুশি তাকে দান করেন হেদায়তে মালিক আল্লাহ হেদায়তে মালিক মানুষ নয় মানুষ নিজ ইচ্ছা হেদায়ত পেতে পারে না তবে তার কর্মফলের মাধ্যমে আল্লাহতালা তাকে হেদেত দিয়ে দেন হযরত ইব্রাহিম আল ইসাল্লাম তার পিতার জন্য দোয়া করেছিলেন যাতে করে সে আল্লাহর প্রতি ইমান আনে কিন্তু আল্লাহতালা এই দোয়া কবুল করেননি শুধু তাই নয় হযরত নুহু আলি তার সন্তানের জন্য দোয়া করেছিলেন তিনি দোয়া করেছিলেন তার সন্তান যাতে ইমান আনে কিন্তু তার সন্তান ইমান আনেনি আর আল্লাহ তালাও তাকে হেদে দান করেনি সর্বশেষ সর্বশেষ নবী হাজর মোহাম্মদ সালাম রসদ সাল্লাহাম তার চাচার জন্য দোয়া করেছিলেন রসদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ বলেছিলেন লা লাহা ল বলতে শুধু এতটুকু বলতে বলেছে কিন্তু তার চাচা তাও বলেনি কারণ হেদেতে মানিক আল্লাহ একমাত্র আল্লাহ তালা যাদেরকে হেদেত দিবেন তারাই ইমান আনতে পারবে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম এ ইমান পেতে হলে কতজন কত কষ্ট করে বহু অমুসলিম রয়েছে যারা অনেক কষ্ট করে ইমানে এনেছে আচ্ছা চিন্তা করুন তো একজন মুসলিম পরিবারে যদি কেউ হিন্দু হতে চায় আমরা তাকে কি করব? নিশ্চিত ঘর থেকে বের করে দেব কারণ আমরা জানি ইসলাম হল একমাত্র ধর্ম সত্য ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম কিন্তু কেউ অমুসলিম হতে চাইলে আমরা তাকে ঘর থেকে বের করে দিব ঠিক তেমনি যখন একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে তার পরিবার তার প্রতি বহু নির্যাতন চালায় তাকে ঠিক একইভাবে ঘর থেকে বের করে দিবে আর আমরা কোনো কষ্ট ছাড়ে আমরা ইসলাম পেয়েছি আমরা মুসলিম হতে পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহতলা যদি আমাদেরকে এই ইমান না দিত তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে কৃতজ্ঞতা আমরা কখনো জানাই না এই ইমানের কারণে আমার জানাত পাব আর যার ইমান নেই সে জাহান্নামে নামে যাবে সুতরাং একটু চিন্তা করে দেখুন এই ইমান আল্লাহ পক্ষ থেকে কত বড় নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আল্লাহ যার জন্য নূর রাখেনি তার জন্য কোনো নূর নেই হে আল্লাহ আপনি আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করান এবং আপনার পক্ষ থেকে রহমত দান করুন Amen.